ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভাই, যিনি দেখছিলেন যে হারাম ভক্ষণকারী সালাত কবুল হয় না, এখন যার পুরোপুরি হারাম না, কিছু হালাল আছে কিছু হারাম আছে, তার সালাতের কী অবস্থা হবে? প্রথম কথা হচ্ছে, যখন কেউ হারাম ভক্ষণ করবে তখন তার দোয়া কবুল হবে না। এই বিষয়ের উপরে হাদিস আছে। আর সালাতে যদিও নাকি ফরজ আদায় হয়ে যাবে, তবে সওয়াব পাবে না, ফরজ দায়িত্ব আদায় হয়ে যাবে, কিন্তু যে পরিমাণ সওয়াব পাওয়া দরকার সে সওয়াব থেকে বঞ্চিত হবে। আর যে ব্যক্তি হারাম বলতে মদ খাবে, ওই ব্যক্তির 40 দিনে সালাত কবুল হবে না বলে সঠিক হাদিস আছে। একটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র, আর পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্না আল্লাহ আমারা আল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই বিষয়ে নির্দেশ দিয়েছেন যে বিষয়ে নির্দেশ দিয়েছেন আম্বিয়া কেরামদেরকে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। হে রাসূলগণ, তোমরা পবিত্র খানা গ্রহণ করো এবং সৎকাজ করো। একই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদেরকে বলেন, সূরা বাকারার 172 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা তোমরা পানাহার করো পবিত্র রিজিক থেকে যা আমি তোমাদেরকে দিছি। সুম্মা যাকারার রাজুল ইউতিলু সাফার, এরপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন, যে লম্বা লম্বা সফর করে, যেমন হজের সফর লম্বা সফর করলো, আশ আসা একবারা, যে শরীর সফর করতে করতে একবারে ধুলাই মিশ্রিত হয়ে গেছে, এলো মেলো হয়ে গেছে, জড়াসড় হয়ে গেছে সফর করতে করতে, সে ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, সে 2 হাত আসমানের দিকে উঠল, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট দোয়া করলো, ইয়া রব ইয়া রব, দোয়া করতে থাকলো। ওয়ামাত আমহু হারাম, তার খানা হচ্ছে হারাম, ওয়ামাশরাবহু হারাম, তার পিনা হচ্ছে হারাম, ওয়ামাল বাসুহু হারাম, এবং তার পরনের কাপড় চোপড়ও হারাম, ওয়াগুজিয়া বিল হারাম, সে হারাম ভক্ষণকারী, ফা আন্না ইউস্তাজাবু লাহু, তাহলে তার দোয়া কীভাবে গ্রহণ করা হবে? তাহলে এই হাদিসে বুঝে গেছে দোয়া কবুল হবে না, সালাত কবুল হবে না এখানে উল্লেখ করা হয়নি। সালাতের বিষয়টা হবে সালাতের ফরজ, সালাত হলে সালাতের অবশ্যই সে যে ফরজ থেকে মুক্তি পাবে, ফরজের জিম্মাদারিতে থেকে আদায় হবে, তবে দোয়া করলে দোয়া কবুল হবে না। আর যে বন্দা হারাম ভক্ষণ করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। হাদিসের ভিতরে এটা আছে যে ব্যক্তির শরীর হারাম খাওয়ার মাধ্যমে গঠন হয়, ওই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।